সুদীপ গিফট করেছে এটা আমাকে। অ্যাকচুয়ালি যেখানেই আমরা ঘুরতে যাই সেখানকার ট্র্যাডিশনাল শাড়িও আমাকে গিফট করে। আমি নিজের বাঁশ নিজেই নিয়েছি। 9000 দেখি এটা ভেতরটা খোলো, এটা কত পয়সা? এটা হচ্ছে এদের ট্র্যাডিশনাল ডিজাইন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটু ভবঘুরের আর একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। পুরী মানে আমরা বুঝি জগন্নাথ মন্দির, আর পুরী মানে আমরা বুঝি খাজা, আর সাথে রয়েছে ইক্কত শাড়ি। তো তোমাদেরকে নিরাশ করবো না, ভাবছি এবার কিছু শাড়ি কেনার প্ল্যান আছে। চলো পুরীতে কী কী শাড়ি পাওয়া যাচ্ছে এবং কটকির কী কী ড্রেস ম্যাটেরিয়াল বলো, বাচ্চাদের স্যুট পিস, এগুলো যা যা পাওয়া যাচ্ছে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। এবং পুরীতে কোন দোকানে সব থেকে চিপেস্ট প্রাইসে তোমরা ইক্কত শাড়ি পাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। তো চলো যাওয়া। তো কোন দোকানে যাচ্ছি দোকানের নাম আমি একদম ভিডিওর এন্ডে তোমাদের সাথে শেয়ার করে দেবো। দাদা এই শাড়িগুলো কোথাকার ম্যানুফ্যাকচারিং? সম্বলপুর। সম্বলপুর? সম্বলপুর কি সিল্কের জন্য বিখ্যাত? সম্বলপুর গ্রামের গ্রামে ভিলেজ গিয়ে ওখানে আনচান। ওকে, এই সিল্ক মার্ক হ্যায় না? ইয়ে হ্যাঁ, ओरिजिनल সিল্ক হ্যায়। ইয়ে কিতনা পড়েগা? 6000 পড়েগা। 6000 আর ইয়ে 9000 ডিসকাউন্ট করে। ইসমে কালার আছে, ইসমে কালার কোন সাথে আছে? ইসমে কালার দিও। ইয়ে ব্লু वाला का कितना बोला? 6000 পড়েগা। ডিসকাউন্ট কে বাদ? হ্যাঁ, গভর্নমেন্ট কা হ্যায় উসকা প্রাইস লিখা হ্যায়। কোন কা দিখাইয়ে ইয়ে বালা? ইয়ে কিতনা? সব 9000। ইয়ে ক্যা ও সম্বলপুরি সিল্ক জো বলতে হ্যায় উসকো ওই? ওকে, ইয়ে পল্লা হ্যায়, ইয়ে ন্যাচুরাল স্পিস হ্যায়। তুমি তুমি কথা বলো। ঠিক হ্যায় আর দো চার পিস দিখাইয়ে উসকো সাইড পে রাখো। লাইট হোগা। আচ্ছা ওই 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 যে ওই দেখো স্কোয়ার স্কোয়ার ওটা ওটা কি? তাই এটা আমার মারা মতো। তাই তোমার মারা ছিল একটা? না নিচে কাজ উপরে স্কোয়ার যেটা দেখা যাচ্ছে। পুরনো হয়ে গেছে বাট ডিসপ্লে তো আছে। এটার অন্য কোনো কালার হবে? গ্রিন ছাড়া হবে? এটা একটু দামি হবে, দেখা যাবে। এটা আগে বলছি এটা বলবে, এটা 1700 ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট করে কত? 18700টা 11 টাকা করে 155 না, ওভার বাজেট। 9000 দেখি এটা ভেতরটা খোলো। ক পয়সা? 9000। তোমার এখান থেকে কোনটা ভালো লাগছে? এটা ভালো লাগছে ডুয়েল টোন, আর আর এটাও ভালো লাগছে। একই রকম অলমোস্ট। এটা কি? এটা ওই সমস্যা কি কিসের রেড আয়েগা ভাইয়া? হ্যাঁ শুরু হয়ে গেল। এ দেখাইয়ে তো একবার রেড বলা। মেরুন মেরুন রেড নয়, রেড রেড দেখো। রেড আছে রে পার্কেলো রাম ভালোই তো লাগছে। এই ডিজাইনগুলো কি খুব ইন? এটা ইক্কত, মানে এটা হচ্ছে এদের ট্র্যাডিশনাল ডিজাইন। ওকে ওকে, এটার কত দাম? 9000। হ্যাঁ এটা ভালো লাগছে।
ভালো লাগছে, বাট এই কম্বিনেশন আমার আছে জানি যে পুরো না থাকতে হবে না। এটা আমার কিন্তু ভালো লাগছে না, ভালো লাগছে না গুটিটা আমার সেরকম ভালো। কত দাম এটা? ওই নয় ব্ল্যাক ব্ল্যাকই লাগছে। এই ডিজাইনটা রানি টিম কে আসবে টিম হবে না? দেখো তুমি নিজে দেখো, মোবাইলের ফ্রন্ট ক্যামেরা এখন মিররের কাজ করছে। তাই না? বিষ্ণুপুরে গেছি, বিষ্ণুপুরের বেস্ট কোয়ালিটি তাঁতির বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। বাহ বাহ, একটা থাম্বনেল নিয়ে নিই এটার রেডি। এটা এটা কত? 9000। আর আর এইটা কত বলেছিলেন? এগুলো সব 9000 আর এটা 6000। 6000 এটা আপনি 7 কিলো আপনি 6 বলেছেন। না না এটা 6, আমি বেটে এসেছি দাদা। 500 হচ্ছে কিন্তু 30% ডিসকাউন্ট দেখুন। 7300 বলছিলাম, 6 বল কম। আমি তুমি লাস্ট কত দাম? 7300 দিচ্ছি। কমের দোকান দিয়ে দিই, এটা প্রাইভেট দোকানে কত পুরুষ গভর্নমেন্ট বিল দেবো আপনাকে। প্রাইভেট দোকানে আমি আপনার কাছে নিয়ে আমার বিল, আমি গভর্নমেন্ট বিল করবো আপনাকে। প্রাইভেট দোকানে গভর্নমেন্ট দোকান, এটা বনিকা উৎকলিকা, এটা গভর্নমেন্ট দোকান দিলাম তো। গভর্নমেন্ট দোকান না এটা, ঘর লেখা যা গভর্নমেন্ট বলছে। এছাড়াও তোমরা এখানে কুর্তি, ড্রেস ম্যাটেরিয়াল, নানান রকম ইকট প্রিন্টের কাপড় পেয়ে যাবে। এছাড়াও পাঞ্জাবিরও ভ্যারাইটি রয়েছে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও বিছানার চাদর রয়েছে, নানান রকম ম্যাটেরিয়াল রয়েছে। তো এখানে দেখো কিছু সিল্কের পিস দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। তো এটা দেখতে পাচ্ছ পুরো পিওর সিল্কের ম্যাটেরিয়াল রয়েছে ইকট প্রিন্টের উপর। এগুলো মিটার 1700 টাকা করে, খুব সুন্দর জিনিসটা। যারা মানে পিওর সিল্কের ইকতের ব্লাউজ বানাবে ভাবছো নিয়ে যেতে পারো এখান থেকে। তবে উৎকল ভবনে কিন্তু তোমরা মানে যা চাইছো সেটাই পাবে। এখানে দেখো গামছা থেকে শুরু করে পুরীর ট্র্যাডিশনাল লুঙ্গি, চাদর সব কিছু রয়েছে। এছাড়াও শাড়ির ভ্যারাইটিগুলো তোমাদের দেখিয়ে দিই। শুধু ইকত নয়, নানান রকমের শাড়ি রয়েছে এখানে। কটনের উপরও রয়েছে, এই শাড়িটা কটনের উপর রয়েছে। এটা নিউ উৎকল ভবন, নিউ মেরিন ড্রাইভ রোডতে এটা আছে। আপনারা এই দোকানে আসুন, এখানটায় সিল্ক, বোম্বাই আর চুড়িদারের পিস, গেট কভার, রেডিমেড ইত্যাদি অনেক আছে। আমাদের সিল্ক শার্টিং আছে আর সম্বলপুরি শার্টিং আছে। আপনার এই দোকানে আসুন, অনেক ভালো দামে পাবেন। আমার 9040231674। তো এখানে দেখো 220 টাকা করে, মানে পুরীর যে সম্বলপুরি ওই কটন, খাদি কটনের উপর এরকম জামা আছে বয়স্কদের জন্য, তোমরা নিয়ে নিতে পারো। এখানে দোকানটায় অনেক কিছু সেল দিয়েছে, এই টাইপের 190 করে, মানে এক্সক্লুসিভ কালেকশনের সঙ্গে সঙ্গে সেলও আছে, তাই তো? হ্যাঁ, ওখানে ছাপার শাড়ি আছে 250 করে, নানান কিছু আছে। আর পুরীর চাদর, এই যে বিখ্যাত চাদর, এগুলো 120 করে। আচ্ছা, এগুলো কোটকির চাদর 120 করে। এসে শাড়ি কিনবো সত্যি প্ল্যান করে আসিনি, বাট পছন্দ হয়ে গেল আসলাম। সুদীপ বলছিল যে নিয়ে নাও একটা, তো সেই জন্যই আজকে কিনে নেওয়া। আমি নিজের বাস নিজেই নিয়েছি। আমি চাই মানে বলি নি, ও বলছেন আপনি যেখানেই যাও কিছু না কিছু তো একটা শপিং করো সেখানকার জিনিস। তো এটা তোমার স্মৃতি হয়ে থাকবে। দোকানটার নামটা হচ্ছে উৎকল ভবন, ওড়িশা, মেরিন ড্রাইভ রোড, রিভার্স কোঅপারেশন অ্যান্ড সোসাইটি। এটা একদম স্বর্গদ্বার মার্কেটের ওপরেই এখানে দোকানটা, আর এদিকে হচ্ছে সি বিচ, স্বর্গদ্বার বিচ। এই দোকানটা কিন্তু গভর্নমেন্ট অথরাইজড দোকান, মানে এবং তোমরা যখন অন্য কোনো দোকানের তুলনায় যেগুলো প্রাইভেট দোকান আছে, প্রাইভেট দোকানের তুলনায় কিন্তু দামটা অনেকটাই কম, সেটা আমরাও দেখলাম। তো ফাইনালি আমি এই শাড়িটা নিয়েছি।
তোমরা প্লিজ কমেন্টস করে জানিও কেমন হয়েছে শাড়িটা। সুদীপ গিফট করেছে এটা আমাকে, আমার খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি যেখানেই আমরা ঘুরতে যাই সেখানকার ট্র্যাডিশনাল শাড়িও আমাকে গিফট করে, তো আমি নিচ্ছিলাম না, বলো না নিয়ে নাও তখন এসছ। অ্যাকচুয়াল এই শাড়িটার দাম ছিল 14,500 টাকা। আমরা সকলেই জানি মানে ইকোয়াস সিল্কের অনেক দাম, প্রচুর। আর আমাদের কলকাতাতে এই সিল্কটা, আমি নাম বলছি না কোনো ব্র্যান্ডের, বাট বড় দোকানে মোটামুটি 12,000 টাকার কমে এরা সেল করে না। বাট এখানে উনি আমাকে 9,000 টাকা লাস্ট বলেছিল, তো আমি ওনাকে বলেছিলাম ফিক্সড, আমি 8,000 হলে এটা নিতে পারি, তো উনি এটা 8,000-এই আমাকে ফিক্সড করেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে বারবারের মতো এবারও বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো পুরি সিরিজের ভিডিওগুলো কেমন হয়েছে প্রত্যেকটা কেউ মিস করো না, প্রচুর প্রচুর ভালো করে ঘুরেছি আমরা আর তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই আজকের মতো এটুকুই, কাল বাড়ি ফিরে যাওয়ার পালা, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে। আর কমেন্টটা কে করবে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা।